আসসালামু আলাইকুম। পৃথিবীর সব সন্তানের কাছেই তার মা কিন্তু সেরা রাঁধুনি, আমিও কিন্তু এর ব্যতিক্রম নই। আমার রান্নার হাতে খড়িটা হয়েছে আমার মার কাছেই। মার রান্নাগুলো সবসময় কাছে দাঁড়িয়ে দেখতাম। মা খুব ভালো শামি কাবাব বানায়, একেবারে বাবুর্চিদের স্টাইলে রান্না করে এবং খেতে 100% বিয়ে বাড়ির শামি কাবাবের টেস্ট। তাও ভাবলাম আজকে তোমাদের সাথে আমার মার রেসিপিটা শেয়ার করি, যেটা তোমাদের অনেক ভালো লাগবে। কিভাবে শামি কাবাবটা বানাবে চলো দেখে নেই। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ছোলার ডাল, যেটাকে অনেকে বুটের ডালও বলে। ভেজানোর আগেই 1 কাপ ছিল, প্রায় 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি ছোট ছোট টুকরো করা গরুর মাংস। কেউ চাইলে খাসির মাংস এখানে ব্যবহার করতে পারবে, এখানে তোমরা চাইলে কিমাও ব্যবহার করতে পারবে। আমি একটু বড় বড় করে মাংসটা কেটে নিয়েছি, কারণ এতে করে খাওয়ার সময় মুখে মাংসের টেক্সচারটা বোঝা যাবে এবং খেতেও অনেক বেশি টেস্টি লাগে, তাই আমি বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো। 1.5 টেবিল চামচের মতো নিয়েছি রসুন কুচি এবং 1.5 টেবিল চামচের মতো নিয়েছি আদা কুচি। তোমরা এখানে চাইলে বাটাটাও ব্যবহার করতে পারবে। নিয়ে নিয়েছি 5টা শুকনো মরিচ এবং 5টা এলাচ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 20টার মতো গোলমরিচ। এরপর এখানে ব্যবহার করছি 2টো দারচিনি এবং ছোট করে ভেঙে নিয়েছি। এরপর 1টা কালো এলাচ দিয়ে দিলাম এখানে, যদি কালো এলাচ না থাকে তাহলে স্কিপ করতে পারো। এরপর নিয়ে নিয়েছি 1টা জায়ফল এবং এটাকে টুকরো করে ছোট 2টো টুকরো এখানে ব্যবহার করব, দেখতেই পাচ্ছ, এবং গুঁড়ো করে নিব। একটু গুঁড়ো করে পাউডারের মতো করে নিয়ে জাস্ট গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এবং এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ শাহি জিরা। শাহি জিরাটা দেওয়ার জন্য এখানে কাবাবের টেস্টটা অনেক ভালো আসবে। এবং দিয়ে দিচ্ছি প্রায় 12টার মতো কাবাব চিনি, কাবাব চিনিটাও আমাদের কাবাবের টেস্ট অনেক বেশি বাড়াবে। দিয়ে দিচ্ছি 6টা লং। এরপর 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে জয়ত্রী, একটু গুঁড়ো করে নিয়েছি। এরপর দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, কাবাবের কালারটা একটু সুন্দর আসবে। 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের রুচি অনুযায়ী লবণটা ব্যবহার করে নিবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এরপর আমি খুব ভালো মতো করে সব মাখিয়ে নিলাম। এরপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা আন্দাজটা হচ্ছে যে খুব বেশিও দিব না এবং খুব কমও দিব না, মাংসটা দেখা যাবে, দেখতেই পাচ্ছ মাংস মশলা সবই দেখা যাচ্ছে। এভাবে ডুবু ডুবু করে পানি দিয়েছি এবং ঢেকে সেদ্ধ দিয়ে দিচ্ছি। প্রথমে চুলাটা বাড়ানোই থাকবে, যখন মাংসটা একটা বয়েল চলে আসবে তারপর চুলাটা আমরা কমিয়ে সেদ্ধ করব এবং কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে দিব, যেন মাংসটা নিচে তলানিতে লেগে না যায়। মাংস ভিন্ন ভিন্ন রকম হওয়াতে সেদ্ধ হওয়ার টাইমিংটাও ভিন্ন ভিন্ন রকম হয়, তাই চুলার আঁচটা কমিয়ে খুব ভালো মতো করে আমাদের ঢেকে রেখে মাংসটা সেদ্ধ করে নিতে হবে। এবং আমাদের মাংসটা এখন সেদ্ধ হয়ে গেছে, আমি এই পর্যায়ে ঢাকনাটা তুলে দিয়েছি এবং নেড়ে চুলার আঁচটা এখন বাড়িয়ে দিব। চুলার আঁচটা বাড়িয়ে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া দিয়ে আমি এখন এই পানিটা শুকিয়ে নিব। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মাংসের পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি এবং একটু ভেজা ভেজা থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি, কারণ এখন এই মাংসটা যখন ঠান্ডা হতে থাকবে এটা আরও বেশি পানিটা টেনে শক্ত হয়ে যাবে। এবং এই পর্যায়ে আমি এটা নামিয়ে একটু হালকা গরম থাকা অবস্থায় ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর যারা পাটায় বাটবে তারা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে পাটায় বেটে নিবে। হালকা গরম অবস্থায় ব্লেন্ড করলে খুব সুন্দর মতো সেটা ব্লেন্ডারে ব্লেন্ড হয়। এবং আমি আমার এই মাংসটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি এবং অল্প অল্প করে ব্লেন্ডারে দিয়ে স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি। মাংসের টুকরোগুলো একটু বড় থাকায় আমরা যখন এটাকে ব্লেন্ড করেছি খুব সুন্দরভাবেই, কিন্তু এখনও এই মাংসের টেক্সচারটা আমরা বুঝতে পারছি, এটার জন্য এই কাবাবটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এই মিশ্রণটাকে যখন পাটায় বাটা হয় তখন কিন্তু খুব ভালো মতো সব মশলা সহ মিহি হয়ে যায়, কিন্তু আমি যখন ব্লেন্ড করেছি এখানে কিছু দারচিনি, বড় এলাচির বিচি, আদা এবং কিছু লং পাওয়া গেছে, তাই আমি সেগুলো সবগুলো তুলে নিয়েছি। তোমরাও ব্লেন্ড করার পর যদি এরকম মশলা পাও তুলে ফেলবে।
এবার আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এবং আরো দিয়ে দিচ্ছি এখানে চারটা ছোট ছোট করে একদম মিহি করে কুচি কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এখানে পুদিনা পাতাটাই সবচেয়ে বেস্ট হয় যেহেতু পুদিনা পাতা আমার ছিল না তাই আমি এখানে ধনিয়া পাতাটা ব্যবহার করেছি এবং দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ লেবুর রস এখানে যদি কেউ চাও যে স্কিপ করতে লেবুর রসটা দিবে না সে চাইলে এটা স্কিপ করতে পারবে কোনো সমস্যা নেই এরপর আমরা দিয়ে দিচ্ছি একটি ডিম ভালো মতো ফেটে তারপর সেখানে কাবাবে আমি অ্যাড করে দিচ্ছি এখানে আমি ঝাল নিয়ে একটু কথা বলতে চাচ্ছি যে কাবাবে যদি তোমরা একটু ঝাল পছন্দ করো সেক্ষেত্রে কাঁচামরিচের কুচিটা একটু বাড়িয়ে দিবে এবং চাইলে এখানে কিছু পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারো তবে সেটা একদম মিহি কুচি করে ব্যবহার করবে আমি যেহেতু বাবুচির স্টাইলে করেছি তাই ঝালটা অনেক কম রাখার চেষ্টা করেছি যেন সবাই খেয়ে ঠিক মতো এনজয় করতে পারে এবং এখানে দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ পরিমাণ টোস্ট বিস্কিটের গুঁড়ো যেটা বাবুচিদের স্টাইলে ব্যবহার করা হয়ে থাকে এবং এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ এবার খুব ভালো মতো করে এই কাবাবের মিশ্রণটা আমি মিক্সড করে নিব আমাদের মেশানো হয়ে গেছে এবার আমি এই মিশ্রণটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এক ভাগে এখানে ব্যবহার করছি পোস্তদানা যেটা আমার মা অলওয়েজ কাবাবে ব্যবহার করে এবং এই শামি কাবাবটা খেতে অনেক বেশি টেস্টি হয় তোমরা চাইলে এই পপি সিডটা যেটা পোস্তদানা সেটা ব্যবহারও করতে পারো এবং না চাইলে স্কিপও করতে পারো এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এবং কাবাবগুলোকে শেপে দিয়ে দিচ্ছি আমি প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বাবুর্চিরা কাবাবের শেপ দেয় আমার হাতে এক মোট পরিমাণ কাবাব নিয়েছি এবং খুব ভালো মতো করে গোল বলটাকে একদম স্মুথ করে নিতে হবে কোনো ফাটা থাকা যাবে না একদম গোল বল স্মুথ করে নিচ্ছে এবং মাঝখানে কাবাবের মাঝখানে চেপে দিব কাবাবের মাঝখানে হাতের তালু দিয়ে চেপে দিচ্ছি এবং দেখো কাবাবটার মাঝখানে ফোলা এবং চারপাশটা একদম চিকন যেটা বিয়েবাড়ির কাবাবে আমরা অলওয়েজ দেখে থাকি এবং বাবুর্চিরা ঠিক এই স্টাইলেই কাবাবটাকে শেপে দেয় আমি আরেকটা কাবাব দেখিয়ে দিচ্ছি আমরা গোল করে রাউন্ড করে নিব স্মুথ একটা বল করব হাতের তালু দিয়ে বাড়ি দিয়ে নিব এটাকে বাবুর্চিরা বলে বাড়ি দেওয়া কাবাব এবং কাবাবটাকে মাঝখানে চেপে দিব হাতের তালু দিয়ে তাহলে মাঝখানে একটু ফুলা হবে এবং চারপাশটা একটু চিকন হবে আর এটা আমি এখন যে শেপটা দেখাতে যাচ্ছি নর্মালি আমরা ঘরে সবসময় টিকিয়ার শেপটা যেভাবে দেই গোল বল করে নিয়ে সমানভাবে চারদিকটা চেপে নিব তাহলে একটা সুন্দর এক সমানভাবে চারদিকে স্মুথ একটা টিকিয়ার সাইজ হয়ে গেল দেখতেই পাচ্ছ এমনিভাবে আমাদের সবগুলো টিকিয়া আমি শেপে দিয়ে নিয়েছি আমাদের হাফ কেজি মাংস এবং এক কাপ ডাল দিয়ে টোটাল ২৫টার মতো স্ট্যান্ডার্ড সাইজের টিকিয়া হবে তোমাদের জন্য দারুণ একটা টিপস কিন্তু শেয়ার করে দিলাম এবার আমাদের টিকিয়াগুলোকে ভেজে নিব এবং একটা প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি তেলগুলো আমি খুব বেশিও নিব না এবং খুব কমও নিব না আমাদের টিকিয়াগুলো যেন একদম ডুবে থাকে ঠিক সেই পরিমাণ তেল আমি এখন নিয়ে নিচ্ছি তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে এবং আমি তেলের উপরে হাত দিচ্ছি তেলের হিটটা ফিল করতে পারছি তার মানে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার টিকিয়াগুলোকে দিয়ে দিব আমি প্রথমে চারটা টিকিয়া দিয়ে দিচ্ছি একসাথে খুব বেশি টিকিয়া দিচ্ছি না ঠিক ৩০ সেকেন্ড পর আমরা আলতোভাবে নেড়ে দিব তলাটা যেন পুড়ে না যায় টিকিয়ার চুলার হিটটা আমরা খুব বেশি কমাবো না মোটামুটি মিডিয়াম হাই হিটে রাখবো তাহলে আমাদের টিকিয়াটা খুব সুন্দর মতো ভাজা হবে এবং মাঝখানে আমরা আলতোভাবে টিকিয়াটা এখন উল্টে দিব আমাদের প্রায় টিকিয়াটা দেওয়ার দেড় মিনিটের মতো হয়ে গেছে আমরা আস্তেই করে এখন সবগুলো টিকিয়া উল্টে দিব দেখতেই পাচ্ছি একটা সুন্দর কালার হয়ে গেছে এই জন্য এখন আমরা উল্টে দিব যেহেতু আগে থেকেই সব কিছু সেদ্ধ করা আছে খুব বেশি সময় নেবে না আমাদের এই শামি কাবাবটা ভাজার জন্য এখন আলতোভাবে উল্টানোর পর আমরা আরও এক মিনিটের মতো ওয়েট করেছি এবং উপর থেকে দেখতে পাচ্ছিলাম সুন্দর একটা কালার চলে এসেছে আমাদের কাবাবগুলোর এবং এই পর্যায়ে আমি সবগুলো তুলে ফেলছি ঠিক একইভাবে করে বাকি সবগুলো শামি কাবাব আমি এমনিভাবে ভেজে নিব রেসিপিতে আমি একবার টিকিয়া বলেছি একবার কাবাব বলেছি তো তোমরা কনফিউজ হয়েও না শামি কাবাবই আসলে অ্যাকচুয়ালি টিকিয়া সো এখানে আমি একই কথা আসলে উল্টে পাল্টে ব্যবহার করেছি
আমার মায়ের দেয়া রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম এবং বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবে না কিন্তু কেমন লাগলো তোমাদের কাছে রেসিপিটা। অবশ্যই আমার মার জন্য অনেক দোয়া করবে যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না। আবারও নতুন রেসিপি নিয়ে দেখা হবে তোমাদের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।